শীতের সব সবজি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব শীতের সবজি, এমন একটা সবজি রান্না করব যা কিনা আমি নিজেও কখনো খাইনি। নিশ্চয়ই শুনে হাসি পাচ্ছে, হ্যাঁ আমি নিজেও জানি না আমি এটা কী রান্না করতেছিলাম। পরবর্তীতে রান্না করার পরে দেখি যে এত মজা হয়েছে কি বলবো। তো সবগুলো সবজি আমি এখানে কেটে নিচ্ছি। সবগুলো সবজি বলতে এখানে হচ্ছে ফুলকপি, আলু, ক্যাপসিক্যাম, বাংলাদেশ হলে হতো বা সিম পাওয়া যেত, সিম নাই তো হচ্ছে বেগুন, আর আরও কিছু সবজি অ্যাড করার জন্য এই যে এরকম সবজির প্যাকেট পাওয়া যায় ওইটা নিয়ে নিছি। এটার মধ্যে হচ্ছে আরও বেশ কিছু সবজি আছে যেগুলো আমার ওখানে মিসিং ছিল, মাশরুম, ব্রোকলি, তারপর হচ্ছে গাজর, তারপর হচ্ছে বরবটি, এই যে এগুলো, তো এগুলো হচ্ছে এক্সট্রা করে এর সাথে দিয়ে দিব। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে করে না যে কোনো তরকারি আর কি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে, মানে ঝোলটা একটু ঘন হয়ে যায় তো ওটা খেতে আমার কাছে ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার তেল। এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব। এই সবজিটা রান্না করার আগে না আপনাদের ভাই আমাকে ফোন দিছে, তো তাকে আমি বললাম আমি আজকে একটু আনকমনভাবে ভেজিটেবলটা রান্না করব। সে আমার এই আইডিয়ার কথাটা শুনে অনেকক্ষণ হাসলো। তো চলুন রান্না করা শেষ করি, তারপরে দেখি সে বাসা আসার পরে খেয়ে কী বলে। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, খুব অল্প পরিমাণে দিলাম। এখন এটাও একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে যেহেতু এখন হচ্ছে মশলা কষাবো তাই অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে একটু ভালো মতন মেখে নিচ্ছি। আর এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ইয়েস, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। চলুন না দেখি রান্না করার পরে কেমন হয়। একটু নয় আজকে অন্যরকমভাবেই রান্না করলাম, সবসময় তো মাছ দিয়েই রান্না করি সবজি, তো আজকে নয় একটু চিংড়ি মাছ দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে চিংড়ি মাছটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এই যে আমার সেই কাটা সবজিগুলো, এগুলো দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এর সাথে আমি আবার হচ্ছে একটা টমেটোকেও অ্যাড করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সব সবজি দিই, এর সাথে কিন্তু মটরশুঁটিও দিব। তো এই যে এখন হচ্ছে সবগুলো আমার কাটা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আর এর সাথে এক্সট্রা করে যে প্যাকেটের মধ্যে ফ্রোজেন সবজিগুলো পাওয়া যায় এখানে, সেখান থেকে অল্প পরিমাণে সবজি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে মাশরুম, গাজর, তারপর হচ্ছে বরবটি, ব্রোকলি, এগুলোই আছে। তো এগুলো হচ্ছে দিয়ে দিলাম যাতে হচ্ছে এক্সট্রা সবজিটা পাওয়া যায়। আর এর সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কিছু মটরশুঁটির বিচিও দিয়ে দিলাম। খেতে ভালোই কিন্তু হয়েছিল, আপনারাও কিন্তু বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন সবগুলো সবজি একসাথে করে। আর সাথে হচ্ছে চিংড়ি মাছ দিবেন, অন্য কোনো মাছ দিয়ে তো অনেক খাওয়া হয়েছে। তো একটু চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে দেখি কেমন হয়। এখন এই যে সবগুলো মাখিয়ে একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি। আর ওইদিকে বাবুর জন্য বাবুর খাবারও প্রায় হয়ে গিয়েছে। আর এই যে দেখুন এখন কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে সবগুলো সবজি, আর সবজি থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আরেকবার ঢাকনা খুলে ভালো মতন মিশিয়ে দিলাম। এখন এর মধ্যে খুব অল্প পরিমাণে, মানে অর্ধেক কাপ পরিমাণে পানি দিয়েছি যাতে করে বাকি সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে আরও প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছিলাম। তো আমার তো সবজি রান্না করা হয়ে গিয়েছে। এখন ভাবতেছি এখানে হচ্ছে একটু ডালের ভর্তা তৈরি করবো, এর জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, আরও নিয়ে নিলাম শুকনো মরিচকে একটু ভেজে নিয়েছি, আর সেতে নিয়ে নিলাম লবণ। এখন এই সবগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সময় যদি হাত কাটা ছিঁড়া থাকে তাহলে কিন্তু অনেক জ্বলতে পারে, তো যদি কারো জ্বলে তাহলে হচ্ছে হ্যান্ড গ্লোভস পরে নেবেন। যাই হোক এখন হচ্ছে আমি এই যে শুকনো মরিচটাকে একটু ভেঙে নিলাম, যেহেতু হচ্ছে ভেজে রেখেছিলাম তাই একদম সহজেই ভাঙা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিলাম ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু সেদ্ধ করেছি, যে কারণে কিন্তু এরকম ঝরঝরা একটা স্ট্রাকচার পাওয়া গেছে। ও বলে রাখি এটা ছিল মসুর ডাল, আর সেটাকে আমি পানি দিয়ে হচ্ছে সেদ্ধ করে রেখেছি। আর আমার এরই মাঝে হয়ে গেছে ভর্তা তৈরি। আরও করছিলাম এখানে হচ্ছে ডিম ভাজবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর একসাথে দুটো ডিম দিয়ে দিলাম কারণ একসাথেই ভেজে ফেলবো, মাঝখান থেকে পরে ভাজা হয়ে গেলে কাঁটা কেটে ফেলবো আর কি। তো এই যে খুব তাড়াতাড়ি ঝটপট করার জন্য একসাথে দিয়ে দিলাম। এই তো ডিম ভাজা শেষ, আর মাঝখান থেকে কেটে দুজনের জন্য দুটো নিয়ে নিলাম। এই হচ্ছে কি আমার তরকারির ফাইনাল লুক, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। সবসময় তো হচ্ছে রুই মাছ এই মাছ দিয়ে রান্না করি, তো আজকে প্রথমবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে তো আমি নিজের রান্না নিজেই প্রশংসা করছিলাম, অনেক মজার হয়েছে। আর সাথে ছিল বট ভাজা, এটা আগের, আর হচ্ছে ডিম, আর হচ্ছে গিয়ে ওই তো বানিয়েছিলাম না ডাল ভর্তা, সেটাই। বাবুর পাপা চলে এসেছে আর সাথে করে এটা কি নিয়ে এসেছে চলুন দেখি এটার মধ্যে কি আছে। এর ভিতরে কি আছে? চকলেট। খুলো তো দেখি এটার ভিতরে কি আছে, আমরা দেখতে চাই।
আপুর সুগার নেস্টান আরেকটা সুন্দর হয়েছে কি ভালো হয়েছে মজা হয়েছে ওই যে একটা ভেজিটেবলের প্যাকেট আছে না ওইটা থেকেও দিচ্ছি কিছু সব ভেজিটেবল একসাথে দিয়ে দিছি এটা ছিল আগের এটাও বড় হয় এই যে কিন্তু এটা হচ্ছে অনেকটা ওয়েটলেস একদিন এখানে তো শীতের সময় প্রচুর বৃষ্টি প্রচুর বাতাস একদিন বাতাসের মধ্যে ঘরের থেকে শুনেছি অনেক জোরে একটা আওয়াজ মানে এটা পড়ে গেছে কাপড় চুপড় নিয়ে একদম এখানে ঠাস এটা অনেক মানে ওয়েটলেস তো এই জন্য বাতাসে পড়ে যায় আর এটা হচ্ছে নতুন এটা ভালোই ওয়েটের তো নতুনটা উদ্বোধন করে ফেললাম জামা কাপড় শুকা দিয়ে বাবুর এখানে সবাই এই স্টানগুলোতে কাপড় শুকা দেয় সবার বারান্দাতে যে স্টানগুলো আছে ওই বাসায় একটা এই বাসায় দুইটা তো এরকম এখন বিকেলবেলা ভাবতেছি যে একটু ফল টল কাটি বাবুর পাপা বাসায় আসার আগেই ফল টল সব কেটে নিলাম কারণ ফ্রিজে থাকলে না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর খাওয়া হয় না আর কেটে রাখলে খাওয়া হয়ে যায় আর এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে যদি খেতে নাও মন চায় দেখলে কিন্তু খেতে ইচ্ছে করে তাই একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে চিকেন ফ্রাই করে রেখেছিলাম এই যে আর সাথে হচ্ছে মেয়োনিজ আর হচ্ছে সস ছাড়া তো আমার ভালোই লাগে না তো একটু পরে বাবুর পাপা চলে আসবে আর সে আসার আগেই হচ্ছে আমি এগুলো করে একটু গুছিয়ে গেছি রাখি যেন বিকেলবেলা একটু এসে এই টুকিটাকে এগুলো একটু খাওয়া দাওয়া করতে পারে এর জন্য আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে তো আমার অনেক বেশি ভালো লাগে আর আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করার জন্য আর ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন